গুড মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও সকলে খুব ভালো আছি। আজকে জামশেদপুরে আমাদের ডে টু, গতকালকে আমরা এসেছি, গতকালকের ব্লগেই আপনারা দেখেছেন। তো আজকে সকালবেলা এখন ওই 11টা মতো বাজে, আমরা স্নান টান করে, যদিও কালকের ড্রেসটাই এখনও পরে আছি, গিয়ে চেঞ্জ করবো। আমি আর উনি গতকালকের ড্রেসটাই পরে আছি আর বেটু স্নান টান করে চেঞ্জ করে নিয়েছে। তো এখন যাচ্ছি আমরা ভেনিউতে, ওখানে রিসর্টে মানে সমস্ত রুম টুম বুকড রয়েছে। তো খুব বেশি দূর নয়, এখান থেকে 3 কিলোমিটার, না 3 কিলোমিটার মতো হবে। তো পঙ্কুরিও চলে এসেছে আজকে সকালে, মানে বাড়ি থেকে এখানে চলে এসেছে। আজকে থেকে সমস্ত ফাংশন স্টার্ট হয়ে যাবে, সকালে ব্রেকফাস্টেরও অ্যারেঞ্জমেন্ট। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, রিসর্ট থেকে দেখা যাবে? ও এইটাতে যাই তো, রিভা এসে গেছি, কথা বলতে বলতে চলে এসেছি, আর দুটো পাহাড় পার করে আসলাম আমরা, এই একটা আর ওই পিছনে আর একটা ছিল। কি সুন্দর, পাহাড়ের উপরে যাবি? যা, ও খয়ে যাবে। আর এই যে আমাদের রিসর্ট চলে এসেছে, রিবা ওই দাঁড়াতে বলছো দাদা। তো এই যে আমাদের ব্রাইড ভাইয়া, গুস্তে সে খা যায়ঙ্গে। এই যে 2012, বহুত আচ্ছা লাগ রহা হ্যাঁ নেই বানাই। এবার যাচ্ছি আমরা আমাদের রুমে। এই যে এটা আমাদের রুম, ওয়াও রুমটা দারুন, ওয়াও নাইস। তো এই রুমটা আমাদের জন্য অ্যালোকেট হয়েছে, একটু দেখিয়ে দিই, রুম টুর দিয়ে দিই, তারপরে চেঞ্জ করবো, মানে আগে খেতে যাব তারপরে চেঞ্জ করব। তো এই হচ্ছে বেড, খুব ভালো লেগেছে আমার রুমটা। এদিকে টিভি রয়েছে, এদিকে একটা টেবিল, আর এখান থেকে রিসর্ট ভিউ রয়েছে। এই যে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, খুলে দিয়ে এটাই বেটার হবে। হ্যাঁ রুম এরকম, তো ওয়াশরুমও ভীষণই ভালো হবে, এক্সপেক্টেড। ইয়েস ভেরি নাইস, দারুণ দারুণ। তো রুম থেকে বেরিয়ে আসলাম ব্রেকফাস্ট করতে, বাকি সব কোথায়? হ্যাঁ ওখানেই আছে, দেখি কি কি আছে ব্রেকফাস্টে। আফটার ব্রেকফাস্ট আমরা চলে এসেছি ভেনিউতে, ভেনিউ এখনো ডেকোরেশন চলছে, আর ভিউটা জাস্ট দেখুন, অসম একটা ভিউ, পিছনে পাহাড় আর এই সামনে, এখানে সমস্ত ডেকোরেশনস চলছে, এগুলো সব খাবার জায়গা সম্ভবত। আর বিয়েটা কোথায় হবে, এখানে হবে না ওখানে হবে? মাঝখানেই হওয়ার কথা, এইখানটাতেই হবে বোধহয়, বরমালা বাকি সব কিছু। আর এটা হচ্ছে স্টেজটা, যেটা এখনো ঢাকা আছে, আর পেছনে হচ্ছে পাহাড়, কি দুর্দান্ত ভিউ। ও পাহাড়ে যাবে, যাও চলে যাও দৌড়ে দৌড়ে, আরে ইহা সে সিধা চলতে রহো, পৌঁছ যাও গে পাহাড় বলছে, নিয়ে যাও প্লিজ। আমাদের পঙ্কুরির গ্র্যান্ড ওয়েডিং, আর এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আকাশের পঙ্কুরির আইবুড়ো ভাতের। এখানটা পরে যাব, এখন যাচ্ছি না, বাইরে থেকে দেখলাম। আর পুরো রিসর্টটাই এরকম বগেনভ্যালিয়া দিয়ে ভর্তি, কি সুন্দর গাদাগুলো, কত বড় বড়।
এই যে আমার ফুলটা, এদিকেও ভর্তি বগনভেলিয়া রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার রুমে গিয়ে খানিকক্ষণ রেস্ট নেব, নিয়ে তারপর নামবো যখন নাইপুরো ভাতের প্রোগ্রাম হবে তখন। আমি লিফটে আসলাম, মেয়ে আবার সিঁড়ি দিয়ে আসলো। अभी लंच सर्व होगा, हम लोग लंच के टाइम पे ब्रेकफास्ट किए, पता है? अभी तो देखो, बोलो फीलिंग्स कैसा है? कुवारी, ये लास्ट दिन है आज तुम्हारा। इसके बाद से हार्ट अटैक चल रहा है। शादी के बाद कुछ इसका उसका नहीं होता है, जो तुम्हारा है वो भी इसका है, इसका तो इसका है ही। खुश रहने तो इसका इसका ही। हाँ, खुश रहने का मूल मंत्र है ये। 2004 नंबर में बाबू। तो ये तो ओकेशन तो है, जिंदगी का सबसे बड़ा ओकेशन है। आप पहनोगे? नहीं, मैं। पसंद आया? हीरे जैसी बहन के लिए हीरा। हाँ, ये डायमंड है आपके लिए, कुछ नहीं। अभी सब इसका ही है। नहीं, আমাদের বিয়ের আগে ইমোশনাল হয়ে যাচ্ছে যেমন সব মেয়েরা হয়। চলো আমরা রয়ে নি। একটু তুমি নে, টপ 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 টপ। শুনো না, তোমার স্কুলে তো মেয়ে চিঠি বলা था। বলো, শুনো, তোমার বড় তুমি কি কতটা হিন্দি পড়াই হ্যায় हमको आज बताओ। तुमको हिंदी लिखना पढ़ना आता है? बोला हां, लिखना पढ़ना आता है पापा। हमरा जो बोलेंगे लिख पाओगे? बोला हाँ, लिख लेंगे। और पढ़ा भी मत समझे अपने आप को। बोला हाँ पापा, हमारा तो लिखो, घोड़ा चला। तो ये क्या था? मेरा घोड़ा चल रहा है, लिखो। दोपहर बेलार আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য রেডি হয়ে নিয়েছি আমি একদম হালকা ফুলকা শাক, যেহেতু দুপুর বেলার আর পুরোটাই একদম খোলা ভেনিউতে, যেহেতু মানে লনে হচ্ছে আর কি, তো সেই কারণে একদম হালকা ফুলকা সাজুগুজু করেছি। রাত্রিবেলা ভালো করে সাজুগুজু করব, সঙ্গীত আছে, তো বাকিদের সাজুগুজু একটু দেখিয়ে দিই। এই হলো বেটু আর বেটুর পাপার সাজুগুজু। ইউ আর এভার রেডি? ওই তো দেখছো না, পরে এসেছে তারা, তো ঢুকলে দুপুর বেলা তারা। হ্যাঁ, ওই জন্য ওরা আগে লাঞ্চ করে নিচ্ছে। চলো চলো। দুলহে রাজা এসে গেছে, ওদেরই কিছু প্রোগ্রাম হচ্ছে এখন। সঙ্গে এখানে কত রকম কালারের বগনভেলিয়া রয়েছে, হোয়াইট, রানী পিঙ্ক, আবার ইয়েলো, কি আছে সমস্ত রিচুয়ালস, খাওয়া দাওয়া সব সেরে আমরা এখন যাচ্ছি রুমে, মানে মর্নিং রিচুয়ালস। হ্যাঁ, মর্নিং রিচুয়ালস। অ্যাকচুয়ালি আমি ভাত ভেবেছিলাম আমাদের যেরকম আইবুড়ো ভাত হয় সেই টাইপেরই, কিন্তু ওদের ভাতের রিচুয়ালটা একটু আলাদা হয়, মানে কিছু ঘটিতে ঘটিতে করে কিছু গিফট ফিফট দেওয়া একে অপরকে, ওই রকম টাইপের, মানে কিছু নিজেদের আত্মীয় স্বজনকে সবটা। সত্যি কথা বলতে বুঝতে পারিনি, এটা একদম সত্যি কথা বললাম যে ওই জিনিসগুলো যেগুলো দেওয়া হচ্ছিল তার মধ্যে কি আছে না আছে এত কিছু বুঝতে পারিনি। তো একটা রিচুয়ালস হচ্ছে, সেটুকুই শেয়ার করলাম অবশ্যই আপনাদের সঙ্গে। এই ফ্লোর বাটন না প্রেস করে দাঁড়িয়েই রয়েছে, আমি ভাবছি কি হলো।
একটা ফ্লোর যেতে এত টাইম লাগছে কেন? এসে গেলাম রুমে, এবার একটু চেঞ্জ করে রেস্ট ফেস্ট নেব। আর বেটু এখানে দেখছে এন্টারটেনমেন্টও আগেই চলে এসেছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দেয়ে পেট ভারী, কার বাপের ধার ধারি, সেই একটা প্রবাদ আছে না, বেটু হচ্ছে সেই রকম, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরে চলে এসছে। আমরা একটু রিচুয়ালস এনজয় করলাম, যাই হোক না কেন যেটা হচ্ছে সেটা দেখলাম, এনজয় করলাম, দিয়ে এই জাস্ট রুমে আসলাম। দুপুরবেলা খেয়ে দেয়ে একটু টান টান হয়ে শুয়ে না ঘুমালেও দু পাঁচ মিনিট রেস্ট নিলে, না এটা সত্যি কথা, এটা কিন্তু সারা রাতের ঘুমের থেকেও বেশি এফেক্টিভ দেখবেন। দুপুরবেলা খেয়েও যদি কেউ সঙ্গে সঙ্গে বলে, মানে ভাতটা স্পেশালি, এরা তো ভাত, বেটু ভাত খেয়েছে বোধ হয়, আর উনি খেয়েছেন রুটি। কি কি রুটি ছিল? প্লেন রুটি ছিল, মাসি রুটি ছিল। এখন বাজে সন্ধ্যেবেলা প্রায় ওই 5:30-6 মতো, লাইটস সমস্ত অন হয়ে গেছে এবং স্টেজেরও যে পর্দাটা লাগানো ছিল সেটা বাদ দিয়ে মোটামুটি সামনের দিকটা ওপেন করা হয়েছে। সঙ্গীতের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তো আমরাও রেডি হয়ে বেরোবো। সন্ধ্যেবেলা 7:30 মতো আমরা সকলে রেডি হয়ে নিয়েছি, 6টা থেকে প্রোগ্রাম হওয়ার কথা ছিল যদিও, কিন্তু ডিলে তো হয়ই যে কোনো প্রোগ্রামই। আর আজকে সঙ্গীতের অনুষ্ঠানের জন্য আমি এই শাড়িটা পরলাম, যেটা বিয়েতে পরবো ঠিক করেছিলাম, তারপরে আবার কি মনে হলো যে কাঞ্জিবরম একটা নতুন রয়েছে সেটা আর একটু বেশি কালারফুল, সেই জন্য ভাবলাম বিয়েতে ওটা পরবো। আর এটা আমি পরলাম, চলে এসেছে, ঢুকে পড়েছে। আর এই হলো এনার সাজুগুজু, আর আরেকজনের সাজুগুজু দেখলে আজকে সবাই হলে বাবা মিনাম্মাওয়ালা কি এন্ট্রি, হ্যাঁ ও মিনাম্মাওয়ালা এন্ট্রি নিয়েছে বেটুটা। এইটা আমি যেটা চুজ করেছিলাম, আগামীকাল আরো একটা ধামাকেদার লেহেঙ্গা পরবে। চাচি জি ভি মস্ত লাগ রহি হ্যায়, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবসে মস্ত তো মেরা ভাই লাগ রহা হ্যায়, ইধার আ বাহার আ, হাই আদি, ঠিক বললাম না নাম, কেন বাহার আ, ওয়াও দোনো ভাই লেকিন সেম সেম লাগ রহে হো তুম লোগ। তো ফাইনালি আমরা জুতো টুতো সমস্ত কিছুতে একদম রেডি হয়ে যাচ্ছি এখন ভেনিউতে, এখন একটু খালি খালি আছে তো আগের দিকে বসি, তাহলে ফাংশন ভালো মজা করে অ্যাটেন্ড করতে পারবো আর কি। চলো এই যে ভদ্রলোক আগেই চলে এসছেন, আমি কিন্তু আবার ফার্স্ট রোতে সিট চাই, আমি চশমা পরিনি, আমার দেখতে পারবো না এরা দুজন নাটকের শেষ নেই এদের। আর রিসর্টটা খুব ভালোভাবে সেজে উঠেছে, ভীষণই ভালো অ্যাম্বিয়েন্স, এটা পুরো এন্ট্রান্স, এইদিকে যে সোজা রোড স্ট্রেট রোডটা দেখতে পাচ্ছেন এটা পুরো চলে যাচ্ছে জামশেদপুর সিটির ভেতরে, আর এইটা এই রিসর্ট, পুরো রিসর্টটা সেজে উঠেছে আমাদের বোনের বিয়েতে। আপনাকে ভেতরেও নিয়ে যাচ্ছি, এদিক থেকে এন্ট্রেন্স ঢুকে সামনে একটা ছোট্ট লবি যেখানে গাড়িগুলো পার্ক হয়ে আছে, ঠিক আছে, এরা দুজন এখানে দাঁড়িয়ে আছে। আমি একটু ভয়ে ভয়ে আছি, কারণ আজকে প্রথমবার, মানে প্রথমবার না অনেকদিন বাদে আমি এরকম একটা হিল করেছি। গাছটাকে খুব সুন্দর লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে, দিনের বেলা এতটা ভালো লাগছিল না যতটা রাত্রিরে লাগছে, লাইটিং এর একটা আলাদা একটা ইয়ে আছে। হ্যাঁ এখানে ইভেন্টটা শুরু হবে সঙ্গীতের এন্ট্রেন্স, ভীষণই সুন্দর এন্ট্রেন্সটা, এন্ট্রেন্স অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, ওই সাইডে সমস্ত সব ফুড কোর্ট অ্যারেঞ্জমেন্ট করা আছে, দেখাচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্ট এইদিকে, এখানেও গেস্টরা বসতে পারে, খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো করা আছে।
চারিদিকটা এত সুন্দর লাগছে, এত বিউটিফুল লাগছে। অ্যাকচুয়াল এন্টারটেনমেন্ট এখন শুরু হবে। ইউ আর ওয়েটিং ফর অল। এরা সেলফি নিতেই ব্যস্ত। প্রথমেই নিলাম মিষ্টি পকোড়া। All right, so good evening, ladies and gentlemen. एक important announcement है यहाँ पे कि groom side से जो जो perform कर रहे हैं, जिनका भी आज performance है, एक बार please जो song है। वो दिखा चुका फुचका, ये दिखा होते हैं आलू टिक्की चाट। उठाकर बताना है कि वो कौन सा गाना है। सिर्फ एग्जांपल लाल दुपट्टे वाली एक वीडियो चल रहा है, उसमें आपको बताना है कि ये गाना ये वाला है। और जो भी टीम लड़के वाले या लड़की वाले की तरह से सही जवाब देगा, उनके वॉलेट में 100 रुपए क्रेडिट हो जाएगा, ठीक है। और जो जीतेगा उसे आकाश ने मना किया है एकदम नहीं बताने के लिए कि उसकी तरफ से iPhone 14 मिलेगा। मैं नहीं बताऊंगा, ठीक है। कवर मिलेगा बस, ठीक है। तैयार है, रेडी है आप लोग? लगता है मैडम को आईफोन 14 नहीं चाहिए। नहीं, एकदम बता रही है, मेरा तो ठीक है डब्बा वाला। ओके, सो सबसे पहला एबी यहाँ पे दिखाया जाए और चुप चुप के देख लीजिए, पूरा कंप्लीट होने दीजिए, उसके बाद हाथ उठाइएगा। जिनको तीनों का आंसर आता है लंदन ठुमक एंड ये कंप्लीट। ओके, हाथ उठाइए, हाथ उठाइए। अगर ये गलत हुआ तो लड़की वाले के पास चल जाएगा। आप लड़के वाले से हैं कि लड़की वाले?
लड़की क्या बात है, तब लड़की वाले के पास जाएगा। हाँ जी बताइए, पहला क्या था? अच्छा ठीक है, दूसरा, तीसरा, साजन जी का। बिल्कुल सही जवाब, एक बार जोर दो तालियां हो जाए। तो मिलते हैं 100 रुपए क्रेडिट में और आईफोन 14 आकाश की तरफ से। आईफोन 14 के लिए लोड़ो कि 100 रुपए के लिए? अच्छा कल के लिए, अरे बाप रे बाप, बहुत खतरनाक डिमांड है। अच्छा देख लीजिए पहले, ये दूसरा है डफली वाले और ये तीसरा है। ओके सो टाइम ऑल, देखते हैं। আমাদের আজকের প্রোগ্রাম শেষ হয়ে গেল এখানেই, 12:30 বাজে এখন প্রায়, আর সবার খাওয়া দাওয়া মোটামুটি ওই প্রোগ্রাম চলতে চলতেই খানিক হয়ে গেছে। আমাদের তো অ্যাটলিস্ট হয়ে গেছিলো, তাই মানে প্রোগ্রাম চলাকালীনই এক এক করে খাওয়া হয়েছে, এক একজন করে এখানে ছিল, কেউ ভিডিও করেছে, এই এরকমভাবে খেয়ে নেওয়া হয়েছে। তো এখন বিছানা ডাকছে, যেতে হবে ঘুমোতে। বেটু তো অ্যাকচুয়াল ফাংশন তো কালকেই, তো কালকে সকাল থেকে আবার শুরু হবে ধামাকা। তো আজকের মতো এ পর্যন্তই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে পঙ্খুরির বিয়ে স্পেশাল ব্লগ নিয়ে, মানে বিয়ের ব্লগটা। হ্যাঁ বলছিলাম, বেটু তো খেয়ে দিয়ে উঠে ডান্স করতে গেছিলো, হ্যাঁ ওর খাওয়া দাওয়ার হজম হয়ে গেছে সব। তাহলে আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকবেন।